أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن كلمة التقوى هي لا إله إلا الله সম্মানিত মুসলিয়ান কেরাম আমরা আলোচনা করছিলাম গত কয়েক সপ্তাহ যাবত যে আল্লাহর উপর ঈমান কিভাবে হবে আমরা বলেছিলাম যে প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জতের অস্তিত্বের উপর ঈমান আনতে হবে যে আমাদের একজন স্রষ্টা আছেন স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা এটা বিশ্বাস করতে হবে স্রষ্টা সব সময় ছিলেন সৃষ্টি পরে এসেছে আর স্রষ্টা চিরঞ্জীব সৃষ্টি মৃত্যুশীল সৃষ্টিকে তিনি অস্তিত্বে আনয়ন করেছেন তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা এর উপর ঈমান আনতে হবে তারপর আমরা বলেছিলাম যে দ্বিতীয় যে জিনিসটির উপর ঈমান আনতে হবে তা হচ্ছে মহান রব্বুল আলামিন যিনি স্রষ্টা তিনি সব কিছুর পরিচালক তিনি আমাদের জীবন দেন তিনি আমাদের মৃত্যু দেন তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন তিনি আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন তিনি আমাদের অভাব গুছিয়ে দেন তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সবই তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ এগুলো সবই একমাত্র রব্বুল আলামিনের কর্ম বলে বিশ্বাস করতে হবে না হলে ঈমান আমাদের পক্ষে হবে না তৃতীয় জিনিসটা বলেছিলাম যে যে রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমরা সৃষ্ট যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দেন যিনি আমাদের মালিক যিনি আমাদেরকে পরিচালনা করেন আমাদের সমস্ত অভাব গুছিয়ে দেন অসুস্থ হলে তিনি সুস্থতা দেন যখন আমার রিজিকের দরকার রিজিক দিয়ে দেন তিনি তারই ইবাদত করতে হবে আর কারো ইবাদত করা যাবে না এটার নামই হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতে তাওহীদ এটার আলোচনা গত পর্বে আমরা শেষের দিকে এসেছিলাম যেখানে বলেছিলাম যে এই জিনিসের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই তাওহীদটির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন কারণ স্রষ্টার অস্তিত্ব মানুষের অন্তরের মধ্যে লুকায়িত জিনিস এটা মানুষ বিশ্বাস করে যে তার একজন স্রষ্টা আছে কেন বিশ্বাস করে সে যেহেতু সৃষ্ট সে বিশ্বাস করে সৃষ্টর একজন স্রষ্টা লাগবেই এজন্য সেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে না বাড়াবাড়ি করে সে একমাত্র আল্লাহর ইবাদত করতে চায় না দুনিয়ায় আসার পরে সে ভুলে যায় যে তার স্রষ্টার ইবাদতই তাকে করতে হবে আর কারো ইবাদত করা যাবে না আর কারো দাসত্ব করা যাবে না আর কারো আনুগত্য করা যাবে না স্রষ্টার আনুগত্যের বাইরে গিয়ে এই কথাটি সে ভুলে যায় এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা একটি কালেমা দিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন যুগে যুগে কিতাবও সেটা দিয়ে নাজিল করা হয়েছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এই কালেমাটি সাক্ষ্য কালেমাটির সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম একই আয়াতে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাহু দুইবার বলেছেন চিন্তা করে দেখুন অর্থ হচ্ছে কত মহান আয়াত সেটি আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিজে ওয়ামান আসদাকু মিন আল্লাহ কিলা আল্লাহর চেয়ে বড় কথক আর কেউ নেই ওয়ামান আসদাকু মিন আল্লাহ হাদিসা আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে না এবং তার সাক্ষ্য হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য
তিনি সাক্ষ্য দিয়ে বলছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। ওয়াল মালাইকাতু, আর আল্লাহর প্রিয় বান্দা মালাইকারা যারা কোনো গুনাহ করে না, যারা একমাত্র তার নির্দেশ মেনে চলে, যারা পৃথিবীর নিয়ন্ত্রণের ভার নিয়েছে বিভিন্ন অংশের আল্লাহর নির্দেশ মোতাবেক, তারা সাক্ষ্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, সাক্ষ্য তারা দিচ্ছে। কায়িমান বিল কিসতি, ইনসাফের উপর দণ্ডায়মান হয়ে। ওয়া উলুল ইলমি, এবং যারা জ্ঞানী তারা সবাই সাক্ষ্য দিচ্ছে। যারা জাহেল মূর্খ, যারা জানে না তাদের ভবিষ্যৎ কোথায়, যারা জানে না কোত্থেকে আসছে কোথায় যেতে হবে, তাদের কথা আলাদা। যাদের মতো যাদের মধ্যে সামান্যতম জ্ঞানের সঞ্চার আছে, যারা জানে, যারা দিন সম্পর্কে জানে, তারা কখনো দিন সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে জানে, অথবা পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে পারে, তারা কখনো এর বাইরে কথা বলে না। সবাই একটি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো হক মাবুদ নেই। আর এই এই যে একটি সাক্ষ্য, এই সাক্ষ্য আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন। শুধু সাক্ষ্য দিয়ে তিনি ক্ষান্ত হননি, এই সাক্ষ্যটি দেওয়ার জন্য যুগে যুগে তিনি নবী রাসূলদের প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আর আমরা আপনার পূর্বে যখনই রাসূল প্রেরণ করেছি তখনই আমরা তাদের কাছে ওয়াহী প্রেরণ করেছি, এটা বলে যে লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আমি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমরা একমাত্র আমারই ইবাদত করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, অবশ্যই আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে প্রত্যেক জাতিতে এই নির্দেশ দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তির ইবাদত বর্জন করো। আল্লাহ তাআলার ইবাদতের বাইরে যেটাই ইবাদত হবে সেটাই তাগুতের ইবাদত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইউনাজ্জিলুল মালাঈকাতু ইলাই ইউনাজ্জিলুল মালাঈকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ তাআলা মালাঈকাদের নাজিল করেন ওহি নিয়ে, যার বান্দাদের যার উপর তিনি ইচ্ছা করেন, অর্থাৎ যাকে ইচ্ছে তিনি নবী রাসূল হিসাবে ঘোষণা দেন। দেওয়ার পরে এই নির্দেশ তাকে দিতে বলেন আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, ফাত্তাকুন, সুতরাং আমারই তাকওয়া অবলম্বন করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ তাআলা তার প্রকাশ্য এবং গোপন সকল নেয়ামত তোমাদেরকে দিয়ে দিয়েছেন। মুজাহিদ বলেন, মুজাহিদ রাহমাহুল্লাহ বলেন আল্লাহর এই নেয়ামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাহুল্লাহ বলেন মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদি নিআমাতান আযম মিন আরাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বান্দার প্রতি সমস্ত নেয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, এটার পরিচয় ঘটিয়ে দিয়েছেন। তৃতীয়ত, এই কালেমা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমা তাইয়িবা ঘোষণা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কালিমা তাইয়িবা অর্থ হচ্ছে পবিত্র কালেমা, পবিত্র বাণী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন আলম তারা কাইফা যারাবাল্লাহু কালিমাতান তাইয়িবাতান আসলুহা সাবিতুন ওয়া ফাররুহা বিসসামা, আপনি কি দেখেননি কিভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন এমন একটি কালেমার, পবিত্র কালেমার, যার মূল জমিনের মধ্যে আছে আর শাখা প্রশাখা আকাশে চলে যায়। এর অর্থ হচ্ছে একটি কালেমা যখন দুনিয়াতে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ফল উপরে উঠে যায় সাথে সাথে, এবং সেটা কি হয় হাদিসে আছে বিভিন্নভাবে যে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ সেটা
জান্নাতের ওই এই উপকার দেয় এই কাজে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিস্তারিত বলেছেন। সুতরাং এটা হচ্ছে কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাকওয়া। চতুর্থ তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যেটা হচ্ছে আল কাউলুত সাবিত, আল কাউলুত সাবিত, স্থায়ী কালেমা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়া ইউদুল্লাহু মা ইশা। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত রাখবেন কাউলুস সাবিত দিয়ে। কাউলুস সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। যখনই তারা মৃত্যুর সময় আসবে তখন তাদের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশিত হবে, আর হাশরের মাঠেও তাদের সেটা আল্লাহ তাআলা তাদেরকে সেটা দিয়েই পার করে নেবেন। এই জন্য আল কাউলুস সাবিত কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে স্থায়ী কালেমা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে ঘোষণা করেছেন যে এটা অঙ্গীকার, স্থায়ী অঙ্গীকার। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান শাহিদা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমান ইহদা। আল্লাহ তাআলা বলছেন, কেউ সুপারিশের মালিক হবে না হাশরের মাঠে, তবে যেই ব্যক্তি হাশরের দিন বা জান্নাত জাহান্নামে যাওয়ার পরে সুপারিশের মালিক আর কেউ হবে না, তবে সুপারিশ করতে পারবে যার মধ্যে আছে, সুপারিশের অধিকারী হবে বা প্রাপ্ত হবে যেই ব্যক্তি কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যথাযথভাবে প্রতিষ্ঠা করে মারা গিয়েছে তার জন্য সুপারিশ হবে। আর যার লা ইলাহা ইল্লাল্লাহ সুপ্রতিষ্ঠিত নেই হাশরের দিন তার জন্য কোনো সুপারিশ হবে না। এই কালেমাকে উরওয়াতুল উসকা অর্থাৎ মজবুত রশি হিসাবে ঘোষণা করা হয়েছে কোরআনে কারিমে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়ামিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসাম লাহা। যে ব্যক্তি তাগুতের সাথে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবে, সেই ব্যক্তি মজবুত রশি ধারণ করেছে, এমন মজবুত রশি যে রশি ধরলে জান্নাতে চলে যেতে পারবে, সেই কালেমা হচ্ছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার আরেক নাম দিয়েছেন কালেমাতুল বাকিয়া, অর্থাৎ বাকি কালেমা, চিরস্থায়ী কালেমা হিসেবে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার পিতা এবং তার জাতির বিরুদ্ধে কথা বললেন, তারা যখন শিরকি আচরণ করত, শিরিক করত, তখন তিনি বলেছিলেন, ইন্নানি বারা উম্মিম্মা তাবুদুন ইল্লাল্লাযী ফাতারানি, তোমরা যার ইবাদত করো সেগুলি থেকে আমি মুক্ত, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের সাথে আমি যুক্ত, তাকে আমি ইবাদত করব, আর কারো ইবাদত আমি করব না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, যে এই কালেমাটিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা একমাত্র আর কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে, কারো ইবাদত করবে না, এটাকে ইব্রাহিমের বংশধরদের মধ্যে আমি বাকি রেখেছি, স্থায়ী কালেমা হিসেবে রেখে দিয়েছি, পরবর্তীরা যখনই এই কালেমা ঘোষণা করবে তারাই ইব্রাহিমের বংশধরে যুক্ত হয়ে যেতে পারবে, তারাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো মুক্তি পেতে পারবে, তারাই ইব্রাহিমের মতো আল্লাহর বন্ধু হিসেবে ঘোষিত হবে। অষ্টম, আল্লাহ তাআলা এই কালেমাকে কালেমাতুত তাকওয়া ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয জাআলাল্লাযীনা কাফারু, যখন কাফিররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন তাদের অন্তরে গুত্রীয় এবং তাদের নিজস্ব প্রভাবের একটা অহংকার কাজ করছিল। আল্লাহ তাআলা বলছেন যে তাদের এই অহংকারটা হচ্ছে কালিমাতুস সুফলা, অর্থাৎ সেটা অহংকার হচ্ছে নিকৃষ্টতম কাজ, কিন্তু আল্লাহ তাআলা তার এই কালেমার নাম দিয়েছেন কালিমাতুত তাকওয়া, যে ঈমানদাররা কালিমাতুত তাকওয়া ঘোষণা করে সেটা হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম হচ্ছে কালেমাতুত তাকওয়া, যেই কালেমা ঘোষণা না করলে কোনোদিন কেউ তাকওয়ার অধিকারী হতে পারবে না। সামান্যতম ন্যূনতম তাকওয়ার অধিকারী হতে হলে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে জায়গা দিতে হবে, যে একমাত্র
একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো আমার সত্য ইলাহ নেই, তাকেই আমি একমাত্র ইলাহ বলে ঘোষণা করছি। সুতরাং কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাতু তাকওয়া। কালেমাতু তাকওয়া ছাড়াও নবম যে জিনিসটি আমরা দেখতে পাই কোরআনে কারিমে, আল্লাহ তাআলা এই কালেমাকে সওয়াব হিসাবে ঘোষণা করেছেন, বিশুদ্ধ হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সওয়াবা। যেদিন হাশরের মাঠে দাঁড়াবে মালাইকারা, সমস্ত ফেরেশতারা দাঁড়াবে, ওয়ার রূহ এবং জিব্রিলও দাঁড়াবে সফফান কাতারবন্দি হয়ে। একটু হাশরের মাঠের কথা চিন্তা করুন, যেদিন আমরা সবাই দাঁড়াবো আল্লাহর সামনে, মালাইকারা সমস্ত মালাইকারাও দাঁড়াবে, জিব্রিলও দাঁড়াবে, সেদিন কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে সেদিন সে কথা বলবে। সেদিন সে কথা বলবে, কি কথা বলবে? ওয়াকালা সাওয়াবা, এবং সঠিক কথাটি বলবে, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দিয়েছে, সেই শুধুমাত্র কথা বলার অধিকার পাবে, আর কেউ পাবে না। কাফেরদের সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু ঈমানদার কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর বয়ে বলিয়ান হয়ে তার রবের সাথে কথা বলতে পারবে, এটা হচ্ছে বিশুদ্ধতম কথা, সবচেয়ে বিশুদ্ধতম কথা এটা। আর কালিমাতুল কুফার হিয়া সুফলা, কাফেরদের বাণী হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কথা, আর আল্লাহর বাণী সবচেয়ে উৎকৃষ্টতম কথা। দশম যেটা পাই আমরা তা হচ্ছে কোরআনে কারিম, আল্লাহ তাআলা এই কালেমার দাওয়াতকে দাওয়াতুল হক বলেছেন, হকের দাওয়াত বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাহু দাওয়াতুল হক, আল্লাহ তাআলার এই বাণীর দিকে যারা দাওয়াত দিবে তারাই হক দাওয়াত দিচ্ছে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দূনিহি লা ইস্তাজীবুনা লাহুম, লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন, যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে, তাদের ডাকে কেউ কোনোদিন সাড়া দিবে না, তাদের এই দাওয়াত বাতিল দাওয়াত। আর আল্লাহর দিকে যারা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে হক দাওয়াত। এগারোতম বৈশিষ্ট্য আমরা পাই কোরআনে কারিম, আল্লাহ তাআলা আসমানবাসী এবং জমিনবাসীর মধ্যে এই কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক জুড়ে দিয়েছেন। যারা জমিনের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা স্বীকৃতি দেবে, আকাশের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, জমিনের বুকে যারা আছে তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য, অর্থাৎ যারা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যথাযথ বাস্তবায়ন করেছে তাদের জন্য কি দোয়া করে? ওয়াকিহিম আযাবাল জাহিম, তারা বলে যে আল্লাহ ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ যারা তওবা করবে, ফিরে আসবে এবং আপনার পথে চলবে, তাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আরো দোয়া করে তারা বলে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল লাতি ওয়াদতাহুম, তাদেরকে প্রবেশ করো করাই দিন এমন চিরস্থায়ী জান্নাতে যার ওয়াদা আপনি তাদের জন্য করেছেন। আরো দোয়া করে, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ যারা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করেছে এবং তাদের পিতা মাতা তাদের সন্তান সন্ততি যারা এই হক আদায় করবে তাদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করান। এই দোয়া মালাইকাদের, ফেরেশতাদের এই দোয়া আপনার নসিব হতে পারে যদি আপনি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করেন, এই কালেমার বাণীটিকে যথাযথভাবে মূল্যায়ন করেন। বারোতম যে ফজিলত আমরা দেখতে পাই, যে সবচেয়ে উত্তম উত্তম উৎকৃষ্ট ন্যাক হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে কেউ কোনো ন্যাক কাজ করবে আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনজন বলেন, এখানে উত্তম বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কেউ যদি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যথাযথ বাস্তবায়ন করে আল্লাহ তাআলা তার প্রত্যাশার বাইরে
যা চিন্তাও করেন এর চেয়ে বেশি প্রতিদান তিনি তাকে দিবেন। আবু দর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি নেক কাজে অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হিয়া আহসানুল হাসানাত, সবচেয়ে সর্বোৎকৃষ্ট নেক কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরেই আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে, এটার জন্যই মানুষদের সৃষ্টি করা হয়েছে, রাসূলদের প্রেরণ করা হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে, মিজান প্রতিষ্ঠা করা হয়েছে হাশরের মাঠে, এবং এটার জন্যই দেওয়ান লেখা হচ্ছে। আপনার দেওয়ান মানে হচ্ছে আপনার বালাম গ্রন্থ লেখা হচ্ছে, ফেরেশতারা দুই কাঁধে এই বালাম গ্রন্থ লিখছে, আপনার দেখা জরুরি নয়, আপনার ঈমান আনাই যথেষ্ট, ফেরেশতারা লিখছে। এর জন্যই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, এর জন্য ঈমানদার এবং কাফের আলাদা হয়ে গেছে এই কালেমার কারণে, নেককার এবং বদকার আলাদা হয়ে গেছে এই কারণে, এর কারণেই সৃষ্টি এবং নির্দেশ এসেছে, এর কারণেই শাস্তি এবং পুণ্যের কথা এসেছে, এর কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত উম্মতকে, পরবর্তী সমস্ত উম্মতকে হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন কার ইবাদত করেছ এবং কিভাবে করেছ। এই কারণেই আল্লাহ তাআলা কিবলা প্রতিষ্ঠা করেছেন, যারা কিবলামুখী হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা ঈমানদার, আর যারা কিবলামুখী হবে না তারা ঈমানদার হতে পারবে না। হাশরের মাঠে এই কালেমা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার বলবে, সে সেই দিন তার থেকে উত্তম কেউ আমল করতে পেরেছে সেটা বলা যাবে না। সুতরাং কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জন্য এটার মূল্য, কারণ এটা হচ্ছে কালেমাতুত তাকওয়া, এটা হচ্ছে কালেমাতুত তাওহীদ, যেটা আমরা আগে বলেছি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই কালেমাটি 4 বার বলবে সে যেন ইসমাইল বংশের 4 ব্যক্তিকে মুক্ত করতে, দাসত্ব থেকে মুক্ত করতে পারল। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, দুনিয়ার বুকে সমস্ত নবী রাসূলগণ যে সবচেয়ে উত্তম কথা বলেছে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা জানেন যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কার ভূমি, আর যখন 9 তারিখ হয়ে যায় তখন সবচেয়ে উত্তম জায়গা হয়ে যায় আরাফার মাঠ। আরাফার মাঠে কোন বাক্যটি সবচেয়ে উত্তম তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, খায়রুমা কুলতুহু ওয়ান্নাবিয়্যুনা কাবলি, যেই কালেমাটি আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা বলেছে এই মাঠে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটি এমন এক কালেমা, যেই কালেমা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হাশরের মাঠে এক লোককে ডেকে আনা হবে, তার সামনে তার আমল নামার 999টি সিজিল খোলা হবে যে সবই হচ্ছে বদ আমল। তাকে জিজ্ঞাসা করা হবে, এই খারাপ আমলের বিপরীতে তোমার কি কোনো ভালো আমল আছে? সে তখন ভয়ে বলবে যে না, আর কিছু নেই, এত কিছুর বিনিময়ে তো তার কিছু দেখাই যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকাল ইয়াউমা লান তুজলাম, আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করা হবে না। তারপর আল্লাহ তাআলা এই খারাপ আমলে এক এক পাল্লায় দিতে বলবেন, আরেক পাল্লায় তিনি কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহ এই লোকটির মুখ থেকে বের হয়েছিল, অন্তর থেকে শর্ত পূরণ করে বের হয়েছিল, সেটা দিবেন। আল্লাহর কালেমার সাথে, কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কিছু ভারী হতে পারে না। তখন কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে, আর সেগুলি যত গুনার কাজগুলি হালকা হয়ে যাবে, আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি সেদিন মুক্তি পেয়ে যাবে। সুতরাং কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ যদি শর্ত এবং রুকন পূরণ করা হয় তা অবশ্যই
আপনার আমার জীবনে কাজ লাগবে। এই কালেমাটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে বলেছিলেন যে তোমাদেরকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য নির্দেশ দিচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, কারণ এই কালেমাটি এমন একটি কালেমা যে আসমান এবং জমিন যদি এর বিপরীতে রাখা হয় এই কালেমা ভারী হয়ে যাবে আসমান জমিনের উপরে। এই কালেমাটি এতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুখলিসান অন্তরে ইখলাস সহ বলবে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে যাবে এবং সেটা আরশের কাছে গিয়ে সেটা পৌঁছে যাবে। দুনিয়ার বুকে বলছেন কিন্তু সেটা উপরে চলে যাচ্ছে। একটু আগে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে দুনিয়ার বুকে এমন গাছ যে গাছের ফল সরাসরি আকাশে চলে যায়, সেটা হচ্ছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুয়াজ্জিনকে আজানদাতাকে শুনছেন, তিনি বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এই মুয়াজ্জিন বলেছে জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে গেছে। এই একটি কালেমার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাবে কারণ তার তাওহীদ আছে এবং কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ সে প্রতিষ্ঠা করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগী বিযালিকা ওয়াজহা আল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য বলবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের সত্যটির উপরে শাখা রয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট শাখা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোৎকৃষ্ট দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে সুপারিশে হাশরের দিন ধন্য হতে চায় সে যেন অন্তর থেকে মন থেকে খালেসভাবে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। শর্ত আছে কিছু, শর্ত ছাড়া এমনি বললেই অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে, এত শর্ত, এত সহজ নয়। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ এত যে ফজিলত শুনলেন তার কিছু শর্ত আছে, রোকন আছে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে হবে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ দুইটা আরেকটা অংশ, দুইটা অংশকে দুইটা রোকন বলা হয়। প্রত্যেকটি জিনিসেরই অঙ্গ আছে, যেমন সালাতের রোকন আছে আরকান আহকাম আপনারা জানেন, অজুর রোকন আছে অজুর কি জিনিস করতেই হয়, তেমনি হবে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা জিনিস আছে এটা বাদ দিলে হয় না। একটা হচ্ছে লা ইলাহা আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ প্রকৃত ইলাহ নেই। অনুবাদ এভাবে করতে হবে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই অনুবাদ করতে হবে। যদি অনুবাদ করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে মিথ্যা কথা হবে, কারণ দুনিয়া ভর্তি মাবুদ, মানুষ নিজের প্রবৃত্তি দাসত্ব করে, টাকা পয়সার দাসত্ব করে, ক্ষমতার দাসত্ব করে, নিজের চেয়ারের দাসত্ব করে, কেউ কেউ অতিরিক্ত ফুটবলের দাসত্ব করে, আবার কেউ কেউ নারীর দাসত্ব করে, কোনো কোনো নারী আবার স্বামীর দাসত্ব করে। সুতরাং দাসত্ব দুনিয়া ভর্তি হয়ে রয়েছে, অথবা কেউ কেউ দুনিয়ার দাসত্ব করছে, দাসত্ব দুনিয়া ভর্তি হয়ে রয়েছে। এখানে আপনাকে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করতে হবে, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, দুনিয়া ভর্তি ইলাহ রয়ে গেছে সেগুলি গ্রহণ করা হবে না, সেগুলোকে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হতে হবে। আল্লাহর জন্যই আপনার সব কিছু নিবেদিত হতে হবে, আপনার লেখাপড়া, আপনার জীবন, আপনার মরণ সব কিছু আখেরাতমুখী আল্লাহমুখী হতে হবে, তাহলে আপনার সেটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থদায়ক অর্থদায়ক হবে। এই জন্য যখনই তাদেরকে বলা হতো কাফেরদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, ইস্তাকবিরুন, তারা ইস্তেকবার অহংকার করত, তারা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব, সব বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর পিছে দৌড়াবো এটা কীভাবে হতে পারে, আমাদের এগুলির কি হবে, দুনিয়া আবাদ করা লাগবে না নাকি, এইটা লাগবে ওইটা লাগবে, কত কিছু তাদের অন্তরে আসে।
একমাত্র আল্লাহর ইবাদত ততক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তর আল্লাহমুখী না হবে পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত আপনি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ রুকন আদায় করতে পারেননি, আপনার রুকন পূর্ণ হয়নি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, হক মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। ইলা শব্দের অর্থ মালুব বা মাবুদ, উপাস্য, যার উপাসনা করা হয়। উপাসনা কিভাবে করা হয়, আমরা গত পর্বে বলেছিলাম যে যে কোনো জিনিসের সাথে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্রিত হয় সেটাই ইবাদতে পরিণত হয়। পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একমাত্র পাবেন রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় পেতে পারে না। যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় নিবেদন করবে সেই ব্যক্তি ওইটার ইবাদত করলো, আল্লাহর ইবাদতে সেইটাতে শরীক করলো। এই জন্য আল্লাহর ইবাদত হতে হলে সমস্ত কিছুর এরকম ইবাদত থেকে মুক্ত হয়ে একমাত্র রব্বুল আলামিনকে পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা দিয়ে ইবাদত করবেন, এটাই হচ্ছে ইবাদত। সুতরাং আপনার জীবনে একমাত্র আল্লাহ মুখী হওয়া, আল্লাহর ইবাদতে জীবনের সমস্ত কিছু নিবেদিত করে দেয়া, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি এত সোজা জিনিস হতো আরবের মুশরিকরা তা বলতে বাধা দিত না। আমরা যেটা মুখে উচ্চারণ করি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই পারি, আবার কবর পূজা, পীর পূজা, মাজার পূজা ছাড়তে পারি না, আবার বিভিন্ন রকমের প্রবৃত্তি পূজাও ছাড়তে পারি না, দুনিয়া পূজাও ছাড়তে পারি না, অন্যায় আচরণ ছাড়তে পারছি না। এর কারণ হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে আমরা জানি না, তার রুকন সম্পর্কে আমাদের জ্ঞান নেই। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে যে লা ইলাহা, কোনো মাবুদকে আমি মানব না, এটা অংশ। এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকে যাদের ইবাদত হয় আল্লাহ ব্যতীত তাদের কাউকে আমি আর স্বীকৃতি দিব না, সেটা তাগুত হতে পারে, সেটা প্রবৃত্তি হতে পারে, সেটা শরিয়া বিরোধী নিয়ম শৃঙ্খল হতে পারে, কোনোটারই আমি আর ইবাদত করব না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করব। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কথাটির আবার অন্য জায়গায় বলেছেন এইভাবে, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অর্থাৎ লা ইলাহা, ওয়া ইউমিন বিল্লাহ, এটা হচ্ছে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর উপর ইমান আনবে, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন রজ্জু ধারণ করলো যেই রজ্জু তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। আল্লাহু আকবার। সুতরাং একজন মানুষ কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝা উচিত যে আসলে কি চায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়া লাকাদ বায়াসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়া জিতানিবুত তাগুত, যুগে যুগে আল্লাহ তার নবী রাসূলদেরকে পাঠিয়েছেন বিভিন্ন জাতিতে এই নির্দেশ দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত বর্জন করো, আল্লাহ বিরোধী কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো, এই নির্দেশনা তিনি দিয়েছেন, এটাই হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। যখনই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে সবাইকে যে কথাটি বলেছেন, কোরআন পড়লে আপনি পাবেন সেখানে সব জায়গায় বলা হয়েছে মালাকুম মিন ইলাহিন গায়রু, এই কালেমাটি কোরআনে কারিমে বহু জায়গায় এসেছে, শত শত জায়গায় এসেছে। কেন, সেটা কি বলতে চেয়েছেন, মালাকুম মিন ইলাহিন গায়রু, কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহ ব্যতীত, এটা অর্থ, এটা হচ্ছে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এর অর্থ হচ্ছে আমার জীবনে সব কিছু নিবেদন করবে একমাত্র আল্লাহর জন্য, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি, বলুন আমার সালাত এবং আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এক রব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত জগতের যিনি প্রতিপালক রব তার জন্য আমি নিবেদন করছি, সে আল্লাহর জন্য আমি নিবেদন করছি, এরকম অর্থই হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, যেই কোনো জিনিসের কিছু শর্ত শরায়ত থাকে, কিছু শর্ত শরায়ত থাকে। ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাহুল্লাহ তার কাছে এক লোক এসে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো জান্নাতে চলে যাওয়া যাবে তাই না, তিনি বললেন যে হ্যাঁ জান্নাতে যাওয়া যাবে, এটা জান্নাতের চাবিকাঠি কোনো সন্দেহ নেই, জান্নাতের চাবি, তবে প্রত্যেকটি চাবির এই দাঁত থাকে, দাঁত না থাকলে খোলা হবে না,
সব সাবি কাজে লাগে না, যেই সাবিতে দাঁত আছে সেটাই শুধুমাত্র তালা খোলে। তোমাকেও সেই শর্তগুলি পূরণ করতে হবে। আমি এখন সেই শর্তগুলি আলোচনা করতে চাই, একটু গভীরভাবে শুনুন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তা কাজে লাগবে। প্রথমত কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আপনাকে জানতে হবে। প্রথমে আপনার অর্থ জানতে হবে, না জেনে বললে হবে না। কেউ কোনো মানুষ যদি কোনো না জেনে, অর্থ না জেনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটা তার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, আল্লাহ নিজে বলছে জেনে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নিতে বলছে অর্থটা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি জেনে নিতে বলেছেন আল্লাহ তাআলা। না জেনে বলতে বলেন নাই, জানার পর বলতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন আরো, ওয়ালা ইয়ামলিকুল লাযিনা ইয়াদউনা মিন দুনিহি শাফা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। ওয়ালা ইয়ামলিকুল লাযিনা ইয়াদউনা মিন দুনিহি শাফা, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে শাফাতের ঝর্ণা দিয়ে বেড়ায় বিভিন্ন দরগাহে, বিভিন্ন দরবারে, বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন জিনিসের কাছে যারা শাফাতের জন্য দৌড়ায়, আল্লাহ বলছে তারা সুপারিশের মালিক নয়। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা তাওহীদ নিয়ে মারা গেছে এবং জেনে শুনে তাওহীদের স্বীকৃতি দিয়েছে, তারাই সেই সুপারিশের অধিকারী হবে। সুতরাং ঈমান যদি আপনার রাখতে হয়, যদি সুপারিশের অধিকারী হতে হয়, সুপারিশ পাওয়ার আপনার আশা থাকতে হয়, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা আপনাকে জানতে হবে। অর্থ না জেনে শুধুমাত্র উচ্চারণ করলে সেটা কাজে লাগবে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোক এভাবে মারা যাবে, মৃত্যুর সময় সে জানে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনে শুনে মারা গেছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে দৃঢ়তার সাথে এ কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা। সন্দেহে দোদুল্যমান থাকলে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না, সন্দেহ থাকতে পারবে না। অনেক মানুষ আছে চান্সের চিন্তা করে, চান্স বুঝেন কি না, চিন্তা করে এটা যদি যাই পেয়ে যাই তো ভালো, না পাইলে তো ক্ষতি নাই, সেই জন্য দুনিয়া আবাদত করে। এই জাতীয় চান্সের আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যথাযথ বাস্তবায়িত হতে হলে, যদি এর দ্বারা উপকৃত হতে হয় আপনাকে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, সত্য ইলাহ নেই, এর উপরে আপনাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে, কোনো সন্দেহ থাকতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমের সূরা বাকার চার নম্বর আয়াতে বলছেন যে অবিল আখিরাতু হুম ইউকিনুন, তারা দৃঢ় বিশ্বাসী। দৃঢ় বিশ্বাসী ইমানের কথাগুলি আলোচনা করে তিনি বলেছেন যে ইউকিনুন, দৃঢ় বিশ্বাসী হয়, সন্দেহে দোদুল্যমান থাকলে তাদের সেই ইমান গ্রহণযোগ্য হয় না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানদার তো তারাই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, তারপর তাদের অন্তরে সামান্যতম সন্দেহ আর কাজ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কেউ, যে কোনো বান্দা, যে কোনো আল্লাহর দাস কোনো সন্দেহ ব্যতীত এই কালেমাটি সাক্ষ্য দিবে, সেই জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ হচ্ছে সন্দেহ থাকতে পারবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ কাজ করতে পারবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, এই বাগানের বাইরে যাকেই তুমি পাও, এমন কাউ যাকে তুমি পাও দৃঢ়ভাবে, যে ব্যক্তি অন্তরের দৃঢ়তার সাথে কোনো রকমের সন্দেহ তার অন্তরে কাজ করেনি, এমন অবস্থায় সে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। তৃতীয় যে শর্ত তা হচ্ছে এই কালেমার যে দাবি তা মেনে নিতে হবে, কালেমাটি মেনে নিতে হবে। মেনে নেওয়ার অর্থ হচ্ছে আপনি যখনই আপনার সামনে কালেমা সংক্রান্ত কথা বলা হয়, আকিদার কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, আপনি সেটাকে পরিত্যাগ করতে পারবেন না, আপনি সেটা প্রত্যাখ্যান করতে পারবেন না, মুখে সেটাকে রদ করতে পারবেন না,
বলতে পারবেন না কোন রকমের এমন কথা যা দ্বারা বোঝা যায় যে আপনার ঈমান নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এমন একটা শ্রেণী আছে যারা যখনই আল্লাহর কথা বলা হয় তখন অহংকার বসে সেটাকে মানে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে এরা হচ্ছে আহলে কিতাবের অংশ, যারা আল্লাহর কিতাব দেয়া হয়েছিল। ইহুদি এবং নাসারা তাদের একটি গোষ্ঠী, তারা এরকম করে থাকে। অনুরূপভাবে যারা প্রবৃত্তির অনুসারী তারাও এরকম করে থাকে। তারা আল্লাহর বিধান সংক্রান্ত বিষয় আসলে, আল্লাহর কথা আসলে তারা সেটাকে বিভিন্নভাবে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে, মেনে নেয় না। অথচ যদি মেনে না নেয় তাহলে বোঝা গেল যে সে আসলেই, যদি এটাকে গ্রহণ করে না নেয় তাহলে বোঝা গেল গ্রহণ করে না নেয়, স্পষ্টভাবে গ্রহণ করে না নেয় বোঝা গেল সে লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করেনি। চতুর্থ শর্ত হচ্ছে যে আপনি সেটাকে আমল করে যেতে হবে, কোনোভাবেই আমলের বাইরে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থ হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে হবে। আল্লাহর নির্দেশের বাইরে অন্য কারো নির্দেশ মানলে আপনি আল্লাহর নির্দেশটি যথাযথভাবে পালন করেননি। আল্লাহ তাআলা বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আপনার আপনার রবের শপথ করে বলছি তারা কোনোদিন ইমানদার হতে পারবে না। কারা? যত কোনো মানুষই ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে যা কিছু ঘটে যাবে সে ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতকে সেখানে ফয়সালাকারী হিসাবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানকে, কোরআনকে, রাসূলের হাদিসকে, আল্লাহর শরীয়তকে যারা ফয়সালাকারী হিসাবে মেনে নিবে না তারা কখনো ইমানদার হইতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনার ফয়সালার ক্ষেত্রে তাদের অন্তরে যদি দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে মনে রাখবেন আপনার সেই ফয়সালা দ্বিধাদ্বন্দ্বের কারণে তারা কখনো ইমানদার হইতে পারবে না, দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করতে হবে। ওয়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, কোনো রকমের সংশয় থাকতে পারবে না। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমাদের রবের কাছে নিজেকে সমর্পণ করে দাও, রবের নির্দেশের কাছে সমর্পণ করে দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার তো তারাই যাদেরকে কোনো নির্দেশ দেয়া হলে তারা বলে আমান্না, আমরা মেনে নিলাম, সামিনা ও আতানা, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। কাফেররাই শুধু বলতো, কাফেররা বলতো, ইহুদি নাসারা বলতো সামিনা ও আসাইনা, যে আমরা মেনে নিলাম, আমরা অবাধ্য হলাম। কিন্তু ইমানদার এ উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, যারা কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ যারা অনুসারী, তারা কখনো সেটা বলে না, তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এই জন্য এই এই মেনে নেয়ার বিষয়টি, ইনকিয়াদ যেটাকে বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত এই কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চম শর্ত হচ্ছে সত্য বলে বিশ্বাস করা, সত্য বলে বিশ্বাস করা, কখনো মিথ্যা কোনো কিছুর উপর যেন মিথ্যারোপ করা না হয় এই বিষয়টির নিশ্চয়তা দেয়া। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছির অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে যা যা বলেছেন তা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা যা বলেছেন তা সত্য, হাশরের মাঠে সূর্য এক মাইল উপরে থাকবে তা সত্য, মাছির এক ডানাতে আরোগ্য আছে আরেক ডানাতে রোগ আছে তা সত্য, যা কবরের আজাব হয় তা সত্য, কবরের শান্তি পাওয়া যায় তা সত্য, এবং একটি হীরার চেয়ে ধার এবং চুলের চেয়ে সরু একটি একটি সাঁকোর উপর দিয়ে আমাদেরকে পার হতে হবে তাও সত্য। এই জিনিসগুলো আপনাকে যথাযথভাবে সত্যায়ন করতে হবে, না হলে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ আপনার অর্থবোধক হবে না, সেটা কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মা সাদিকিন, হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। এই সত্যবাদীর অর্থ হচ্ছে ইমানদারদের সাথী হতে বলেছেন। অন্য আয়াতে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান বিহা দাখালাল জান্নাহ, যে কেউ সত্য সহ কোন রূপ মিথ্যা রূপ ব্যতীত কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
অসিদকা মিন কলবি অন্তরের সত্যতা সহ আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ উপর ঈমান আনবে এবং আখিরাতের উপর ঈমান আনবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর হক হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো, আল্লাহ তার বান্দার হক, আল্লাহর উপরে বান্দার হক সেটা। আর যদি কোনো শিরিক করে তখন আল্লাহর হক হচ্ছে তাকে জাহান্নামে প্রবেশ করানো। ষষ্ঠ যে শর্ত তা হচ্ছে শিরিক মুক্ত এখলাসের সাথে আপনাকে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। অর্থাৎ কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন এখলাসের সাথে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আবার শিরিকও করেন, এরকম হলে আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না, সেটা শুধু দাবি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখো খালিস দ্বীন নিষ্ঠা সহকারে দ্বীন একমাত্র আল্লাহই পাবে। আল্লাহ ছাড়া কারো জন্য খালিস আনুগত্য আপনি দিতে পারেন না, খালিস একান্ত নিষ্ঠা সহ আনুগত্য পাবে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তাদেরকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে এটাই, আর কোনো নির্দেশ নয় যে ইবাদত খালিস করে একান্তভাবে শিরিক মুক্তভাবে একমাত্র আল্লাহর জন্যই করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যশালী হবে ওই ব্যক্তি কিয়ামতের দিন যে ব্যক্তি অন্তরে ইখলাস সহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নাম থেকে, জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কিন্তু শর্ত হচ্ছে শিরিক মুক্ত থাকতে হবে। সপ্তম যেটা, সেটা সপ্তম যে শর্ত তা হচ্ছে এই কালেমাকে ভালোবাসতে হবে, এই কালেমার বিপরীত কোনো কিছু করা যাবে না, কালেমার কোনো কাজকে পছন্দ করা যাবে না, আল্লাহ যা পছন্দ করেন সেটাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর ভালোবাসাকে সব কিছুর উপরে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন অমিনান নাসে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া তাদের যাদের ইবাদত করে তাদেরকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা একমাত্র আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসার প্রমাণস্বরূপ দেখতে যদি চান তাহলে দেখুন বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে, যাকে মরুভূমির তপ্ত মাটিতে টেনে নেওয়া হয়েছে কিন্তু তিনি ঈমান থেকে সামান্যতম এক পিসপা হননি। আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে, তাদের পরিবারের দিকে, যাদের কষ্ট এবং যাদের যে আঘাত, তাদের উপর যে আঘাত এসেছে সেটা দুনিয়া জোড়া বিখ্যাত হয়ে আছে, কিন্তু তারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর বিধানের ভালোবাসায়, আল্লাহর দিনের ভালোবাসায় এই দিনের সামান্যতম অংশ ত্যাগ করতে তারা রাজি হয়নি। এটাই হচ্ছে আল্লাহর কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা। মনে রাখবেন এই সাতটি শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সাতটি শর্ত যদি কোনো ব্যক্তি যথাযথ প্রতিপালন করতে পারে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু এর অর্থ এই নয় যে আরেকজনের হক নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, সেটা নয়, আপনি সেখানে আটকা পড়ে যাবেন। অর্থাৎ অন্য অন্য মানুষের হক, বান্দার হক, যদি বান্দার হক যদি আপনার উপর থাকে সেটা আপনাকে পরিশোধ করতেই হবে, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না অথবা ক্ষমা করতে পারবেন না সেটা আমরা বলছি না, ক্ষমা করবেন না, ব্যবস্থা করে দিতে হবে, আপনার আমল দিয়ে তার পূর্ণতা দিবে অথবা তার আমল দিয়ে, তার খারাপ আমল দিয়ে আপনাকে উপর মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে মিসকিন কে, সাহাবায়ে কেরাম বললেন আমাদের মধ্যে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি এক লোকমা দুই লোকমার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ব্যক্তি তো আসল মিসকিন নয়, আসল মিসকিন হচ্ছে এক ব্যক্তি দুনিয়ার বুকে সালাত, সাওম, হজ, যাকাত এগুলো পাহাড় পরিমাণ করে নিয়ে গেছে, অর্থাৎ বিরাট সওয়াবের কাজ করে গেছে, কিন্তু ওয়াকাদ লাতামা হাজা, কাউকে চপেট আঘাত করেছে, কাউকে আঘাত করেছে, দরাবা হাজা, কাউকে মেরেছে, হাসরের মাঠে এসেছে আর সবাই এসে ভাগাভাগি করতে আরম্ভ করলো, বললো যে আমার তোমার যাকাতটা চাই, তোমার হজটা চাই, তোমার সওয়াবটা চাই, সব ভাগ করে সবাই নিয়ে গেল। আর কিছু মানুষ আসলো বললো যে আমার নেবার মতো কিছু নেই, ঠিক আছে আমার গুণাগুলি তোমাকে দিয়ে আমি চলে যাই, জান্নাতে চলে যাবে সেই ব্যক্তি, এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি মিসকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে যেমনিভাবে আপনাকে আল্লাহর হকের ব্যাপারে সোচ্চার হতে হবে, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথ প্রতিপালন করতে হবে, তেমনিভাবে আপনার উপর বান্দার হকের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে।
বান্দার হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। বহু মানুষ আছে এই হাদিসগুলো ভুল বুঝে মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বুঝি জান্নাতে এমনিই চলে যাবে, তা কিন্তু নয়। জান্নাতে যাওয়ার একটি কারণ থাকলে আরও অন্য বাধা দেওয়ার আরও কিছু কারণও আছে। আপনি যদি পাশ করার জন্য অনেকগুলো কারণ থাকে, ফেল করারও কিছু কারণ আছে। যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে সে পাশ করবে, যেমনিভাবে আপনি বলতে পারেন তেমনিভাবে যদি চুরি করে প্রশ্নের উত্তর লেখে তাহলে কিন্তু পাশ করতে পারবে না, সেটাও কিন্তু সত্য। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি জিনিসের কিছু শর্ত আছে, কিছু বাধা আছে, এই বাধাগুলি পে পার করেই আমাদেরকে হাশরের মাঠে যেতে হবে। এই হাশরের মাঠে যাওয়ার তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টুকু যার অন্তরে জাগরুক থাকবে, আল্লাহ তার জন্য দুইটি জান্নাতের ব্যবস্থা করেছে। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত জীবনের প্রতিটি সময়ে যেই কোনো কাজ করবেন একটু করে চিন্তা করবেন এর জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হয় কিনা। যদি রব্বুল আলামিনের সামনে আপনাকে জবাবদিহির জিনিসটা আপনার মাথায় সবসময় থাকে, আপনি আর কাউকে আক্রমণ করতে পারবেন না, আঘাত করতে পারবেন না, মারামারি হানাহানি লিপ্ত হবেন না, কারো জমি দখল করবেন না, কারো উপরে আপনার কোনো প্রভাব খাটিয়ে তাকে বিপদে ফেলবেন না। এটাই হচ্ছে আখেরাতমুখী হওয়ার কারণ। যে ব্যক্তি আল্লাহর পথে থাকবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর তাওহীদকে ভালোবাসবে, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে চলবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে সুন্দরভাবে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দিয়ে তাকে ধন্য করে দিবেন। আর যে ব্যক্তি উল্টাটা করবে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নালাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন, হাশরের মাঠে সে অন্ধ হয়ে উঠবে। ক্বাল রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব আমাকে কেন অন্ধভাবে আপনি উঠাচ্ছেন, আমি তো চোখে দেখতাম। ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা ইয়াউমা তুনসা, এভাবে তোমার কাছে আমার আয়াত আসতো, কোরআনের আয়াত এসেছে, প্রান্ত দেশের যে সমস্ত আল্লাহ নিদর্শন সেগুলো এসেছে, চাঁদ সূর্য এগুলো আল্লাহ নিদর্শন সেগুলো এসেছে, কিন্তু ফানাসিতা তুমি ভুলে বসেছিলে, ফাকাযালিকা ইয়াউমা তুনসা, আজকে তোমাকে এভাবে রেখে দেয়া হবে, তোমাকে কোনোভাবে সামনে উঠতে দেয়া হবে না, হাশরের মাঠে তাদেরকে কষ্ট দেওয়া হবে। সুতরাং আমরা আল্লাহর দিনকে বুঝি এবং কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বলছিলাম প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হবে দুনিয়ার বুকে আপনি কি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু দিয়েছেন এমন এক জিনিস যা আপনি অস্বীকার করতে পারবেন না, ইচ্ছা করলেও না আসে পারবেন না, আবার ইচ্ছা করলেও না যেয়ে পারবেন না। আপনার ইচ্ছার বাইরে এমন এক সত্তার কারসাজি সেখানে কাজ করছে, আপনি ইচ্ছা করলেও আর কিছু করতে পারবেন না। দুনিয়ার বুকে আপনি যত অহংকারই করুন না কেন, মৃত্যুর কাছে আপনাকে নিজেকে সমর্পণ করে দিতেই হবে। আল্লাহ সেটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, হে আল্লাহর বান্দা যতই লাফাও না কেন বেশি দূর যেতে পারবে না, তোমাকে ঠিকই আমি পাকড়াও করতে পারবো। হাশরের মাঠে গেলে আপনাকে সেটা জবাব দিতে হবে। দুনিয়ার বুকে আপনাকে স্বাধীনতা দিয়েছে বলে যাচ্ছে তা করে বেড়াবেন, শরিয়া বিরোধী চলবেন, আল্লাহর বিধানের বিরোধিতা করবেন, মনে রাখবেন একদিন আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। সেদিনের পরে আপনার হয়তো জীবনে আবার ফিরে আসার সুযোগ থাকবে না, সেদিনের পরে আর বড় জীবন বলতে সেটাই থাকবে জান্নাতে এবং জাহান্নামে যেটা হবে। জান্নাত থেকে কেউ কোনোদিন অন্যদিকে যাবে না, জাহান্নাম থেকেও আর কোথাও কেউ বের হবে না যদি সে কাফের হয়। ইমানদার হলে কোনোদিন সুপারিশের কারণে বের হতে পারবে, আর সুপারিশ হতে হলে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ আপনার লাগবেই, যেটা প্রথমে শুরু করেছিলাম আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জালা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালায়িকাতিল মুসাববিহাতিল কুদসি
وَثَلَّثَ بِكُمْ أَيُّهَا الْمُؤْمِنُونَ فَقَالَ تَعَالَى مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ مَرَّةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا يا ارحم الراحمين يا مجيب السائلين يا اكرم الاكرمين اللهم পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তাদেরকে আল্লাহ আমাদের তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ আমাদের দেশ থেকে যাবতীয় বিপদ আপদ দূর করে দাও আল্লাহ আমাদের মুসলিম ভাইদের যাবতীয় বিপদ আপদ দূর করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি শান্তির সাথে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ আমাদের যুবকদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ আমাদের বৃদ্ধদেরকে ঈমানের সাথে কবর যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ কবরের সওয়াব জবাব তাদেরকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ কবর আজাব থেকে আমাদের যারা মারা গেছে তাদেরকে তুমি মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের যারা কবর যাব সবাইকে তুমি প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করো আল্লাহ দুনিয়ার বুকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করো এবং দ্বীনমুখী হওয়ার তৌফিক দান করো আল্লাহ হারাম কাজ থেকে আমাদেরকে বিরত রাখো আমাদের ছাত্র ভাইদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করো আল্লাহ তাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করো আল্লাহ তাদের সমস্ত কর্মকার কর্মকাণ্ড উদ্দেশ্য যেন আল্লাহর দ্বীন হয় সেদিকে তুমি তাদের ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর রাখো হাশরের দিন আল্লাহ আমরা যেন পার হতে পারি সহজে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহ বিনা হিসাবে আমাদের জান্নাত দেওয়ার ব্যবস্থা করে দাও আমাদের তুমি ক্ষমা করে দাও আমাদের যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আমাদের বিপদগ্রস্ত মানুষ বিপদ থেকে মুক্ত করে দাও আমাদের নারীদেরকে তোমরা তুমি পর্দার সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.